নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো দেখো আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিলাম হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েছ দু সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় তো দেখো আজকে আমি প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট সলভ করে দেব। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে তো দেখো রোমাননের প্রশ্ন তো দেখো এখানে একটু স্পট পড়ে গেছে ঠিক আছে আনার সময় তো দেখো রোমাননের প্রশ্ন কী বলছে ভারতের পুরাণের সংখ্যা কত অ্যান্সার হবে সেই অ্যান্সার আঠারোটি রোমান প্রশ্ন প্রাক ঐতিহাসিক শব্দের অর্থ অ্যান্সার হবে যে মানুষ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না রোমান থ্রির প্রশ্ন দি অর্গিন অফ স্পেসিস গ্রন্থে লিখেছেন অ্যান্সার হবে চার্লস ডারোইন রোমান ফোরের প্রশ্ন প্রথম প্রস্তুর পুরাতন প্রস্তর যুগে আদি মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হল অ্যান্সারবে সির আনসার পাথরের টুক পাথরের টুকরো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন স্পিংস মূর্তিটি অবস্থিত অ্যান্সারবে সির আনসার মিশরে ছয় ধাকের প্রশ্ন মেসোপটিমের মন্দিরগুলিকে কি বলা হয় অ্যান্সারবে জিগুরাত সাত নম্বরের প্রশ্ন মহাজন পদের কথা জানা যায় অ্যান্সারবে সের আনসার জৈন পরিশিষ্ট পার্বণ থেকে আমাদের পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন প্লেটোর মতেই আদর্শ পুলিশের জনসংখ্যা হবে অ্যান্সারবে বিসার পাঁচ হাজার নয় দাগের প্রশ্ন দ্য ম্যাগনিফিসেন্ট বলা হতো অটোমান সুলতান অ্যান্সারবে সের আনসার সুলতান সুলেমানকে দশ নম্বরের প্রশ্ন মন্টেস্কু বলেছিলেন অ্যান্সারবে এ আনসার রাজতন্ত্রের কথা এগারো দ্যাগের প্রশ্ন ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে অ্যান্সারবে সির আনসার পর্তুগিজ শব্দ থেকে বারো দাগের প্রশ্ন জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থ অ্যান্সারবে সির ফতে ফতেহাই জাহান্দারি তো দেখো ফতেহাই জাহান্দারি জিয়াউদ্দিন বরনির লেখা গ্রন্থ তেরো নম্বরের প্রশ্ন ফিউডালিজম শব্দটি এসেছে হবে এর আনসার লাতিন শব্দ দাগের প্রশ্ন ম্যানর দরিদ্র কৃষকদের বলা হতো অ্যান্সারবে বিয়ের আনসার বিলেন পরের প্রশ্ন পনেরো তারিখের লোথাল হল অ্যান্সার সমুদ্র বন্দর ষোলো তারিখের প্রশ্ন প্রথম ক্রুজশেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল অ্যান্সার হবে বিয়ের আনসার হাজার হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সতেরো তারিখের প্রশ্ন এক্সপার্টার কেতোদাসদের বলা হতো অ্যান্সার হবে হেলট আঠেরো তারিখের প্রশ্ন মেগাসিনিসের মতে মৌর্যযুগের ভারতের জাতির জাতিসংখ্যা অ্যান্সারবে চার উনিশ তারিখের প্রশ্ন রানী নেপাতিতে ছিলেন অ্যান্সারে সিরান্সার মিশরের কুড়ি দাগের প্রশ্ন কুল আদর্শ প্রচার করেছিলেন অ্যান্সারে সিরান্সার আকবর একুশ দাগের প্রশ্ন হিজরি শাল সম্পর্কিত অ্যান্সার এর হজরত মোহাম্মদের সঙ্গে পরের প্রশ্ন বাইশ দাগের প্রিন্সিপিয়া গ্রন্থটি লিখেছিলেন অ্যান্সারের নিউটন তেইশ দ্যাগের প্রশ্ন প্রথম মুদ্রণচন্দ্র আবিষ্কার হয় অ্যান্সার এর চীনে চব্বিশ তারিখের প্রশ্ন ভারতের কালিকট বন্দরে এসেছিলেন তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে তো দেখো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে আমরা তো জানি আমরা জানি প্রথমে কালীকট বন্দর এসেছিলেন ভাস্কর কামা তারপরে অনেকে এসেছিলেন তার ভিতর থেকে এদের ভিতর থেকে কে এসেছিলেন একটু ডাউট আছে এটা না এইটা হতে পারে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে এবার আমি এসে কিউ সলভ করাবো দুদাগের হিস্টোরিয়াল শব্দের অর্থ কী অ্যান্সারবে অনুসন্ধান করা জানা পরের প্রশ্ন রোমান এপিগ্রাফ বলতে কী বোঝো অ্যান্সার হবে শিলালিপি সম্পর্কে অধ্যয়নকে এপিগ্রাফ বলে পরের প্রশ্ন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাস যুগ বিভাজন কীভাবে করেছেন অ্যান্সার হবে তিনটি হিন্দু মুসলিম ও ব্রিটিশ রোমান প্রবাহমান কাল বলতে কী বোঝো তো দেখো স্ক্রিনে দেওয়া আছে লিখে নাও রোমান ফোরে জাস্টিয়ান কোর্ট কি রোমান আইনের সংকলন ঠিক আছে এই জাস্টিয়ান কোর্ট জাস্টিয়ান এটি করেছিল কোর্টটা পরের প্রশ্ন অথবা দিয়ে ষোড়শ মজন পদে দক্ষিণ ভারতের মজন পদ কি আনসার হবে মগধ কৌশল বৎস অবন্তি ঠিক আছে পরের প্রশ্ন অটোমান কারা যারা অসমনের অনুগামী বা যারা অসমনকে অনুসরণ করে তাদের অটোমান বলে তো দেখো স্ক্রিনে লেখা আছে লিখে নাও তোমরা পরের প্রশ্ন ছয়দাগের প্রশ্ন শীর্ষ কেছিলেন একজন গ্রিক দার্শনিক অথবা পরের প্রশ্ন কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ান এবং মেকেবিলির গুণাবলী খুঁজে পাওয়া যায় অ্যান্সার সমুদ্রগুপ্ত দাগের প্রশ্ন রেশম পথ কী তো দেখো স্কিনে লেখা আছে লিখে নাও স্ক্রিনে মঞ্চব শব্দের অর্থ কী পদমর্যাদা পরের প্রশ্ন অথবা দিয়ে অষ্টম হেন্ডি কেছিলেন অ্যান্সার ইংল্যান্ডের প্রাচীন রাজা যিনি সব কিছুর দিক থেকে বিচক্ষণ বুদ্ধিমান সব কিছুর অধিকারী ছিলেন নম্বরের প্রশ্ন গুপ্ত যুগের নগরের অবক্ষয়ের অনেক একটি কারণ তো দেখো অপরিকল্পিত জনসংখ্যা এবং পরিকল্পনার অভাব এবং রাজার সামরিক ব্যবস্থার কিছু ত্রুটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবলুপ্তি এর ফলে কিন্তু এটা হয়েছিল দশ নম্বরের প্রশ্ন গ্ল গ্লাডিয়েটার কারা লিখে নাও স্ক্রিনে আছে এগারো দেখার প্রশ্ন নিগম বলতে কি বোঝো শিল্প বণিক শিল্প এবং বণিক সংগঠনদের নিগম বলে ভ্যাসল কারা দরিদ্র দরিদ্র কৃষকদের ভ্যাসল বলে শকাব্দ কে প্রচলন করেন তেরো দাগের কনিষ্ক কোন গুপ্ত রাজার আমলে হুন আক্রমণ হয়েছিল স্কন্দগুপ্ত পতিত ক্ষত্রিয় কারা এরা ব্রাহ্মণ নামে পরিচিত প্রাচীনকালে এই ব্রাহ্মণ ছিল ঠিক আছে গুটেনবার কে ছিল তিনি মুদ্রণ শিল্পের আবিষ্কর্তা ছিল গুটেন ভার্গ তো দেখো তো দেখো তোমাদের যে সমস্ত বড় প্রশ্নগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসেছে মধ্যপ্রস্তর যুগ বলেছিলাম এসেছে হরপসভতা সামাজিক অর্থনৈতিক জীবন এসেছে রোমান ও গুপ্ত সাম্রাজ্যের পার্থক্য এসেছে ইতার ব্যবস্থা এসেছে মধ্যযুগে ইউরোপের গিল্ড গিল্ডের কার্যবলী গুপ্ত যুগে ভারতের সামন্তর প্রতার উত্থানের পটভূমি প্রাচীন ভারতে নারী শিক্ষার বিবরণ প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাস ব্যবস্থা ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লোথারের অবদান তো দেখো এই ছিল দু সালের একাদশ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ